বিস্ময় ও জিজ্ঞাসা দ্বিতীয় কিস্তি ১লা জুন ২০২০ ভারতের ছাত্র ফেডারেশন যাদবপুর বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটি কর্তৃক প্রকাশিত। শুরুর আগে দু চার কথা। যত দিন যাচ্ছে এখন মহামারীর ভয়াবহতা বেড়েই চলেছে, আর বেড়ে চলেছে শোষণ। বাজার হয়েছে বেসরকারি, করোনার সমাধান করতে ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থা টিকে রয়েছে দমনের ওপর। কখনো ক্লোরিন জল, কখনো পুলিশের লাঠি, কখনো রেলের চাকা থামিয়ে দিয়েছে অসংখ্য রুগ্ন, দুর্বল, বেকার কিন্তু দৃঢ় মানুষকে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আসুন আরও একবার প্রশ্ন করি রাষ্ট্রকে, হেঁটে যাই নতুন সমাজের দিকে। প্যারাসাইট সিনেমার উপর আর নিচের পরস্পরের প্রতি নির্ভরশীল থাকা নান্দনিকতা। অনিন্দ সেনগুপ্ত। বং জুন হোর গত বছরের ছবি প্যারাসাইট এতই আলোচিত এবং প্রশংসিত হয়েছে যে তাতে আরও দুমুঠো প্রশংসা যুক্ত করার কোনো মানে হয় না। দক্ষিণ কোরিয়ার মূলধারার ছবি এই মুহূর্তে চূড়ান্ত উৎকর্ষে আছে। জাতীয় ছবির ইতিহাসে এমন কয়েকটি মুহূর্ত আসে যখন মূলধারার জনপ্রিয় ছবির সম্ভাবনা খুলে যায় বিবিধভাবে। দক্ষিণ কোরিয়ার এই ছবি এরকম একটি পর্যায়ে আছে এখন। মূলধারার ছবিতে জঁর একটি বিশেষ গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হয়ে উঠে ধ্রুপদী হলিউডের প্রথম দশকগুলোয়। জঁর যে শুধু এক ধরনের ছবির গোত্র তাই নয়, শুধু যে ছবি শুরু হওয়ার আগেই দর্শক ছবিকে কিভাবে দেখবে বা শুনবে তার একটি নিয়ামক তাই নয়, প্রতিটি জঁর গ্যাংস্টার, ওয়েস্টার্ন, হরর ইত্যাদি তার নিজস্ব একটি অর্থবিশ্ব তৈরি করে। ছবির পর ছবি দেখে অভ্যস্ত দর্শককে তাই অনেক ক্ষেত্রে সেই বিশ্বের কথা আবার শুরু থেকে বলে দিতে হয় না। একটি ইমেজ, একটি পোশাক, অভিনয় শৈলী, কথা বলার ধরন অথবা অনেক সময় একটি মুখের ছবি দর্শককে বলে দেয় যে এই ছবিটির বিশ্ব কী ধরনের, কারণ আরও অনেক ছবি দেখে তিনি এই বিশ্বটিকে চেনেন। একটা পর্যায়ের পর খোদ হলিউডেই এমন অনেক পরিচালক ছবি করতে আরম্ভ করবেন যারা জঁর নিয়ে দর্শকের এই অর্জিত জ্ঞান নিয়েই নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করবেন। কেউ একটি জঁরের সঙ্গে মিশিয়ে দেবেন আরেকটি জঁর, কেউ কোনো জঁরের অর্থবিশ্বকেই প্রশ্নের সম্মুখীন করবেন, কেউ কেউ হালকা চালে উল্টে দেবেন। এরকম বিবিধ মেটা লেভেলের নিরীক্ষা এই মুহূর্তে জেনেরিক ছবিতে প্রায় প্রাথমিক শর্ত হয়ে দাঁড়িয়েছে, ব্যতিক্রম নয়। একটা গল্প যে আসলে সেই জ্বরের আগের সমস্ত গল্পের ওপর মন্তব্য করতে পারে এমনটা আর কোনো কুলীন উচ্চমানের প্রক্রিয়া নয়। দক্ষিণ কোরিয়ার ছবি এখন তর্কসাপেক্ষ হলেও বলা যায় হলিউডের চেয়ে ঢের ভালোভাবে এই প্রক্রিয়ার সবচেয়ে বুদ্ধিদীপ্ত এবং তৃপ্তিদায়ক ছবিগুলি করে যাচ্ছে গত কয়েক দশক ধরে। এর আগে ইউরোপীয় নিউ সিনেমা হলিউডের জেনেরিক ছবির উপর মন্তব্য করে গেছে এভাবে, কিন্তু সুদূর প্রাচ্যে এরকম এক্সারসাইজ প্রমাণ করে যে একটি ভিন্নতর বিশ্বায়িত পৃথিবীতে আমরা আছি। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ছবির এই উৎকর্ষ অতএব প্যারাসাইট এর কানে পাম দর আর অস্কার বিজয় অনেকটাই পূর্ব নির্ধারিত করে ফেলেছিল, অর্থাৎ কোনো না কোনো এক সময়ে হতোই এই অস্কার বিজয় কোনো একজন কোরিয়ান ছবির। কান বা অস্কার এখন যতটা না শৈল্পিক উৎকর্ষের সন্ধান দেয় আমাদের, তার চেয়ে অনেক ইন্টারেস্টিং ইঙ্গিত দেয় সিনেমার বিস্ময়িত বাণিজ্যের প্রবণতাকে। ডাইভার্সিটির যুগে মার্কিন ছবিতে সুদূর প্রাচ্যের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছিল। ক্যামেরার পিছনে সেই উপস্থিতি জন উং এবং অ্যাং লির ছবি থেকে শুরু হয়েছে, অর্থাৎ ম্যাপটা প্রসারিত হলো। প্যারাসাইট তৃপ্তিদায়ক ছবি। সং কাং হ ছবির পর্দায় এলেই তৃপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায়, মজাটা অন্যত্র। শ্রেণীযুদ্ধের প্যারাবল হিসেবে ছবিটিকে নিয়ে নানাবিধ লেখালেখি হয়েছে, তার পুনরাবৃত্তি এবং সারসংক্ষেপ করার কোনো মানে হয় না। আমি আরেকটি হলিউডের ছবি উল্লেখ করব এখানে। এই বছর নাইভস আউট এও কিন্তু আগাথা ক্রিস্টি মার্কা মার্ডার মিস্ট্রির
পাস্তিসের মাধ্যমে একই ধরনের বামমনস্ক শ্রেণীযুদ্ধের গল্প বলা হয়েছে। এই ছবিটি একই রকমভাবে প্রান্তিক নাগরিকের উচ্চবৃত্তের বাড়ি দখল এর ব্যক্তিগত মত। গল্পটি সামান্য বেশি কমপ্লিকেটেড। বোঝাই যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জামানায় আমেরিকায় শ্রেণী বৈষম্যের তীব্রতাটা কোন পর্যায়ে আছে। আমেরিকায় প্যারাসাইট জনপ্রিয় হওয়ার কথা ছিল তাদের ঘরোয়া রাজনৈতিক পরিস্থিতির জন্যই। প্যারাসাইটে সিনেমা দেখার তৃপ্তি আসে প্রাথমিকভাবেই উচ্চমানের গল্প বলার ভঙ্গি এবং শৈলীর জন্য। আম আমেরিকান ছবি ইদানিং ভিজুয়াল গল্প বলাটাকে প্রায় ফর্মের বুদ্ধিহীনতার পর্যায়ে নিয়ে গেছে। কথা বলা মুখ থেকে কেটে আরেকটা কথা বলা মুখ, এই জাতীয় টুকরো টুকরো শটের উপর ভিত্তি করা এই ন্যারেশনে প্রায় দেখার কিছুই থাকে না। শোনার জন্য থাকে দ্রুত সংলাপ, আর সব কিছুই দৃশ্যে এবং শব্দে। স্রিফ টেক্সচার তৈরির কাজে নিয়োজিত, মূলত এরকম একটা বোরিং এস্থেটিক দেখতে পাই। তার বদলে প্যারাসাইট দেখতে আরাম লাগে। শটের দৈর্ঘ্য লম্বা, ইমেজ ফ্রেমিং এবং কম্পোজিশনগুলি বাংময় হয়ে ওঠে। ফ্রেম বিবিধ এরিয়ায় ভাগ করা থাকে নাটকের জন্য। চলন্ত ক্যামেরা চরিত্র থেকে চরিত্রে সরে গিয়ে গল্প বলাকে ডায়নামিক করে তোলে। স্পেসেরই নিজস্ব একটা গল্প বলার থাকে চরিত্র ব্যতিরেকে। এর সঙ্গে থাকে উচ্চমানের অভিনয়। অভিনয়ের মাধ্যমেই স্যাটায়ার থেকে ডার্ক কমেডি, কমেডি অফ ম্যানার্স থেকে হরর, হরর থেকে মেলোড্রামায় অনায়াস যাতায়াত চলতে থাকে। সব মিলিয়ে সিনেমার সমস্ত উপাদানের এক ধরনের অর্কেস্ট্রেশন চলতে থাকে যা অতীব তৃপ্তিদায়ক হয়ে ওঠে। আবার দেখতে দেখতে এই উপাদানগুলি মুশকিলের হয়ে ওঠে এক সময়। ছবির এন্ড ক্রেডিট টাইটেল দেখে বোঝা যায় যে এই তৃপ্তি নির্মাণ করতে কতটা লোকবল, কতটা প্রযুক্তির বহর, অতএব কতটা পুঁজির যোগান লেগেছে ছবিটা বানাতে। স্পেস, যা একটি ছবির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, প্রায় মেটাফোরিক বা রেট্রিক্যাল পর্যায়ে উন্নীত হয় ছবি যত এগোয়। বেসমেন্ট এবং উপরিতল, গরিবের বাড়ি এবং ধনীর বাড়ি, বড়লোকের বাড়িতে সিনেমা স্কোপ অ্যাসপেক্ট রেশিওর জালনা দিয়ে ফেব্রিকেটেড প্রকৃতি দেখা, বাড়িতে টিভি নেই। আবার গরিবের বাড়িতে সেরকম জালনা দিয়েই উঁচুতে অবস্থিত লোকালয় দেখা, ইত্যাদি নানাবিধ উল্লেখ করা যায় স্পেসের বুদ্ধিদীপ্ত ব্যবহারে। সিনেমার বাণিজ্যিক যুক্তিতেই এই সেটখানি এবার ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। মুশকিলটা এখানে, যেহেতু ছবিটির রাজনৈতিক হৃদয়টি ঠিক স্থানে আছে, এই ছবি বানাতে এত লটবহল লাগবে কেন? কেন তা আরও প্রোডাক্টের চেন খুলে দেবে। ছবির মধ্যে কিছু থাকবে না কেন? সেই সম্ভাবনা রেজিস্ট করার জন্যে। বিশেষত ছবিটি যখন এক ধরনের রাজনীতিকে মূল বিষয় করে নিয়েছে, 1950 থেকে 70-এর দশক অবধি সিনেমায় প্রযুক্তি ও প্রকরণকে আলাদা করার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ উন্নত শৈলী এবং প্রকরণ যে প্রযুক্তির, অতএব পুঁজির উপর নির্ভরশীল নয়, তা সচেতনভাবে প্রমাণ ও প্র্যাকটিস করার চেষ্টা করা হয়েছিল। আমাদের শ্লাঘার কারণ হতে পারে যে আমাদের ঘরের পাশেই পথের পাঁচালী নির্মিত হয়েছিল, যে ছবি প্রমাণ করে যে উচ্চমানের ছবি বানাতে উচ্চতর প্রযুক্তি লাগে না। সিনেমা যতদিন থাকবে ততদিন পথের পাঁচালী এভাবে অনুপ্রেরণা দিয়ে যাবে যে ছবি বানাতে গেলে পুঁজির অভাব থেকেও শুরু করা যায়। প্যারাসাইট বানাতে এত লটবহল লাগলো কেন? একটু ছবি দেখার অভ্যাস থাকলে বোঝা যায় যে মুভমেন্ট এবং ভিজুয়াল ন্যারেশন আমাকে তৃপ্ত করছিল সেগুলি স্টেট অফ দ্য আর্ট প্রযুক্তির উপর নির্ভরশীল। এটা কি অবধারিত ছিল এই গল্পটি বলার জন্যে? মনে রাখতে হবে, টেকনোলজি আর এক্সপ্রেশন যে পরস্পরের উপর নির্ভরশীল নয়, গত শতাব্দীর বিকল্প সিনেমার পর এটা আবার প্রমাণ করা আরম্ভ হয়েছিল ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে।
স্বল্পমূল্যে বানানো ছবি, দৈনন্দিনতার মধ্যে নিমজ্জিত ছবি, বাস্তব পরিসরে ন্যূনতম ব্যাঘাত ঘটিয়ে তোলা ছবি নতুন উদ্যম পেয়েছে রাজনৈতিকভাবে ডিজিটাল প্রযুক্তি আসার পর। প্যারাসাইট সেই রকম ছবি থেকে অনেক দূরে অবস্থিত, কিন্তু প্যারাসাইটের সাফল্য এই ধরনের রাজনৈতিক কন্টেন্টের ছবিতে এই পরিশীলিত প্রকরণকেই প্রায় অবধারিত মার্কার করে তোলে। যেন এই নান্দনিকতা না থাকলে এই ছবির রাজনীতি কৌলিন্য পাবে না, এই প্রদর্শন খুব উদ্দীপনা বা অনুপ্রেরণা দেবে না বৈকল্পিক রাজনীতির ছবি যারা বানাতে চায় সেই নবীনদের, তাদের কাজ করে তুলবে অকারণে কঠিন। এরপর আস্তে আস্তে বোঝা যায় যে ছবিটি বড্ড পরিচ্ছন্ন, অর্থাৎ ছবিটাকে দেখতে গল্পের বড়লোক বাড়িটার মতোই, তখন গরিব বাড়ির ফেল তো বড্ড নির্মিত লাগে, প্রায় একটি বৃহৎ ইনস্টলেশন আর্টের মতো। এই বাড়িটি যে বানানো তা বোঝা যায় ছবিটির সবচেয়ে নাটকীয় মুহূর্তে। বৃষ্টি বন্যায় ভেসে যাওয়া বাড়িটি প্রায় স্পেকটাকল হয়ে দাঁড়া যায়। এই স্পেকটাকলটা কি গরিব বড়লোক কন্ট্রাস্ট তৈরি করার জন্য আবশ্যক ছিল? গরিবরা যে বিশ্রী পরিবেশে থাকে তার জন্য আমার কি ব্যতিক্রমী নাটকীয় ঘটনাই লাগবে নাকি দৈনন্দিনেই তা যথেষ্ট বোঝা যায়। প্যারাসাইটের মুশকিল আখেরে এখানেই। এই ছবির সঙ্গে আর্ট সিনেমার বিস্ময়িত বাজার আর হলিউডের সম্পর্কটিও প্যারাসাইটিক। ছবিটি একটি রাজনৈতিক প্যারাবল দেয় যার ভায়োলেন্স প্রায় লোককথাধর্মী, কিন্তু বলার ধরন একেবারেই কৌলিন্যকামী। অর্থাৎ ছবিটি খানিক আমাদের মতো লিবারেল ধাঁচের বুর্জুয়া। প্যারাসাইট ছবিটি সুদর্শন, স্পষ্ট শিক্ষিত উচ্চারণে কথা বলে, মনটাও ভালো এবং ভদ্র, এটুকুই। লকডাউনের হিউমার অনিরুদ্ধ বল। লকডাউন একটি মস্ত বড় স্বাধীনতা, ইয়ার্কি মারছি না, সিরিয়াসলি বলছি। যেমন আমরা ভাবার জন্য অখণ্ড অবসর পেয়েছি, যেমন ধরুন চীন থেকে যদি এ রোগ না ছড়ায় তাহলে হু ঘোষণা করার আগেই চীন কিভাবে এত সাবধানী হয়ে উঠল। যদিও নিজেদের জিডিপি 4-এর কম, তাই বলে ওরা অ্যাবডোমেন গার্ড পরে টুর্নামেন্ট খেলবে? চীন বয়কট কর শালা। আমাদের আবার চীন কিসে লাগে ভাই? টুনিবল জ্বালাবো না ভাই, জ্যান্ত মানুষ জ্বালাবো, কিন্তু টুনিবল জীবনেও না। তাহলে হাতে রইল কি? চাউমিন। আমরা চাউমিনে হলুদ দিই, গরম মশলা দিই, এমনকি বাদামও দিই। বহুকাল আগেই চাউমিনের ঘর ওয়াপাসি হয়ে গেছে। তাই চীন তিব্বত নেবে তবুও ভালো, কিন্তু হলুদ দেওয়া চাউমিন কখনো না। সকালে বই, দুপুরে সিনেমা, বিকেল থেকে রাত অবধি ফেসবুক, আর তার মাঝে মাঝে একটু খবরের চ্যানেল। এই তো লোকটা আবার এসেছে। হ্যাঁ, লোকটার অসুবিধে হচ্ছে দেখলেই বোঝা যায়, না হলে এত বড় বাড়ি থাকতে রোজ দিন বইয়ের শোকেসের সামনে খবর পড়তে বসবে কেন? এসবই ভাবছিলাম। টিভিতে দেখলাম একজন পুলিশ একজন মানুষকে পেটাচ্ছে, তারপর অনেকগুলো মানুষ মিলে পুলিশকে তাড়া করলো। খুব হাসি পায় এরকম সময়। কিছুতেই বুঝতে পারি না আমি কার দলে, এই মানুষগুলোর দলে কখনোই না। ছি, এরা তো লুম্পেন। কাগজ দেখানোর কথা বললে ট্রেনে ইট ছুঁড়ে মারে, লকডাউনেও কেমন বেরিয়ে পড়েছে। আরে এক দুদিন না খেলে কি মানুষ মরে যায় নাকি? একটা সিনেমার জন্য হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান বেল দিনে একটা করে আপেল খেয়ে থাকতেন। গরিব মানুষের হাঁটা দেখলে রাগ ওঠে, গরিব মানুষের কথা শুনলে রাগ ওঠে, গরিব মানুষকে হাসতে দেখলে রাগ ওঠে। কি মুশকিল, হঠাৎ করে এরকম রাগ উঠছে কেন? আমার তো হাসি পাচ্ছিল। আসলে অন্য কেউ যখন আমাকে দেখে হাসে তখন আমার খুব রাগ ওঠে। ধুস, বিভূতিভূষণ আফ্রিকা না গিয়ে চাঁদের পাহাড় লিখেছিল, আর আমি গরিব মানুষ না হয়ে ওদের সম্পর্কে ওদের থেকে বেশি জানতে পারবো না? না,
এবার আমি হিরো হয়ে উঠছি, মাসিহা হয়ে উঠছি। লক্ষ লক্ষ রুগ্ন হাত আমাকে একবার ছুঁতে চায়। একটা আন্দোলনের ডাক দিয়ে দিলাম, বললাম প্লিজ আপনারা সমস্ত জামা কাপড় যারা ছোট ব্যবসায়ী তাদের থেকে কিনবেন, আর শপিং মলের দিকে আপনি গেলেই আপনার ঠ্যাং খোড়া করে দেব। আমি এখন সর্বহারার দলে, অথচ শপিং মলে জিনিস যে শ্রমিকরা বানায় তাদের মজুরি আর ছোট ব্যবসায়ীরা যাদের থেকে কেনে তাদের মজুরি নাকি সমান। ইয়ার কি হচ্ছে, পিসি সরকারের ম্যাজিক? দেখ কথায় কথায় পুঁজি বাজার এসব শব্দ টেনে আনবি না, মেরেছি আমরা, বাঁচাবো আমরা, আমরাই মাসিহা। তাছাড়া যদি না বাঁচাতে পারি তাহলে কেঁদে ভাসাবো আমরা। এত মারপিটের কথা শুনে কি ভাবলি, মব লিঞ্চিংকে সমর্থন করি? একদমই নয়। যদিও হাতে স্যানিটাইজার মেখে গণধুলাই দিলে সেটা আলাদা ব্যাপার, তাছাড়া তোদের সব কিছুতেই বাড়াবাড়ি। হিন্দু মরলেও বলিস মানুষ মরেছে, মুসলিম বললেও বলিস মানুষ মরেছে, আবার সাধু মরলেও বলিস মানুষ মরেছে। ওই অবধি তবুও ঠিক ছিল, তারপর আবার বলিস ন্যাশনাল ক্রাইম রেকর্ডে মব লিঞ্চিং স্থান পায় না কেন। আরে ভাই, আমরা মব লিঞ্চিংয়ে গিনেস বুক রেকর্ড করব, এসব তো দূর কি বাদ। তোরা তো আবার দেশের ঐক্য টৈক্য মানিস না। আচ্ছা, একদিন প্রদীপ জ্বালাতে কি তোদের হাত ক্ষয়ে যায়? ক্লোরিন জলটাই দেখলি রে ভাই, আকাশ থেকে পুষ্পবর্ষণটা দেখলি না? এসব মিটে যাক, একদিন জমিয়ে বসবো। লকডাউন কেটে গেলে আমাদের আর আমেরিকা যেতে হবে না, পুরো দেশটাই আমেরিকা হয়ে যাবে। আমাদের বাজার, ওদিকে বাথরুমের টিস্যু পেপার সব আমেরিকা। আহা, ওরাও তো গরিব হয়ে গেছে তাই না, ওদেরও তো ব্যবসা করতে দিতে হবে। আমাদের এখানকার গরিবগুলো বর্বর, তবু যে ক্লোরিন জল খরচ করেছে এদের পেছনে এটাই অনেক। শালারা বলেছিল চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এবার আমরা বলবো আমেরিকার বাজার আমাদের বাজার। হালকা জ্বর জ্বর লাগছে, আসলে অনেক দিন বাদে কাউন্টার খুলেছিল তো তাই মদ কিনতে গিয়েছিলাম। তাই বলে কিন্তু চেপে বসে থাকিনি, হাসপাতালে গিয়েছিলাম। বলল ভাইরাল ফিভার আজকাল নাকি সবার হচ্ছে। মানুষদের প্রায় সমগোত্রীয় লিবারাল নামক এক বিলুপ্ত প্রাণীর ডায়েরি থেকে উপরের অংশটি সংগৃহীত। ডাইনোসর এবং লিবারালদের একই পরিণতি হয়েছিল বলে জানা যায়। কামিং অফ এজ। এডুকেশন অ্যাজ এ ফিচার ওয়াজ নেভার মেন্ট অ্যাজ এ মিন্স টু মেরলি আর্ন আ লাইভলিহুড, বাট ওয়াজ রাদার টু গেইন অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সোসাইটি ওয়্যার উই এক্সিস্ট। The more a person is fortunate to have an access to education, the more an individual can connect his existence to the society. Over time, a transformation occurs from one's individualistic thoughts to a new awareness of one's existence and its relation with the society. Literature as a part of life does help in the transformation of human, for it gives the reader an opportunity to experience the thoughts of the author, which therefore gives an additional sense of understanding without even physically exercising the activities in actuality. Through these understandings, we analyze the society where we exist, and through our rational understandings, we counter-establish the existing social thoughts and practices, which, if proven rational, become a new norm through a long period of time. On the similar note, the more visible and extreme the situation are in a society, the more are the counter-narratives created in an individual's mind, which in turn prompt a person to think more. This is similar to what a book does, but here, in a real, physical manner. This context is relevant even in today's scenario, all throughout the globe. With the broadening of the economic gap between the classes and irrationality gaining edge over rationality, multiple sections of the society are coming together and at least trying to understand the need to think beyond one's own self and about the society at large. Though, at the base, it is connected to one's own personal expectations. In literature, there has been multiple references to the emotional and physical journey of an individual from boyhood to adulthood. It signifies that no single experience, however impactful can be,
consider as the sole reason behind an individual's emotional growth. It is rather the amalgamation of all the past experiences that leads to one's present. A reference can be made to the famous fantasy fictions of Harry Potter. Harry would become a responsible and powerful wizard at the end of part 7, not because of his acquaintance with the character Hagrid, the man who introduced him to Hogwarts, his friends at school, the teachers, the stories he read and listened to. All of these played a significant role in shaping his personality and broadening his thoughts. An important aspect of coming of age is that there's always a concept of the present where one can look back, see, and analyze the differences between one's position in the past and that in the present. It reflects on the changes that occur within a person during the course of his journey to adulthood. However, the present analysis turns old and out of date later when a new set of theories and analysis comes to light, reflecting on his temporality yet again. One's coming of age can be compared to Marxian historical dialectics, where a new experience replaces the old one, giving way to new experiences, thoughts, and a new sense of maturity each moment, therefore making it a never-ending process. জোটবাঁধো তৈরি হও, রজত দাস। 2018 সালে ছাত্র সংগ্রামের একটি সংখ্যায় ইলাদেব সরকার সুন্দর একটি লেখা লিখেছিলেন, সর্বহারার গান দি ইন্টারন্যাশনাল। লেখাটি ছিল ইউরোপের অন্যতম দেশ ফ্রান্সের উপর। কি ছিল সেই লেখাতে? ছিল 1871-এ ফরাসি সরকারের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা দখলের কথা, পৃথিবীতে সর্বপ্রথম শ্রমিক শ্রেণীর সরকার গঠনের কথা। এর সাথেই গঠিত হয়েছিল প্যারি কমিউন, যার সদস্যরা ছিলেন হয় শ্রমিক অথবা শ্রমিকদের প্রতিনিধি হিসাবে শ্রমজীবী কোনো মানুষ। তবে শ্রমিকদের এহেন মাথা তুলে দাঁড়ানোকে সহ্য করতে পারেননি তৎকালীন ফরাসি সরকার, তাই কমিউনকে ধ্বংস করে পুনরায় ক্ষমতা দখলের জন্য ওই বছরেই 21 মে জাতীয় পরিষদের নেতা থিয়ার্স বাহিনী নিয়ে অভিযান চালান প্যারিসে। শুরু হয় এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। টানা 8 দিন প্রতিরোধ ও লড়াই চালিয়েও কমিউনের সেনাবাহিনী পরাজিত হয়। চেষ্টা করেও তারা প্যারিস শহরকে রক্ষা করতে পারেনি। তৎকালীন ফরাসি সরকারের বাহিনী শিশু, বৃদ্ধ, নারী সহ সমস্ত নিরস্ত্র নাগরিককে নির্বিচারে হত্যা করে। কমিউনারদের মধ্যে বেশ কয়েকজন ধরা পড়েছিলেন, আবার কয়েকজন বিভিন্ন দেশে পালিয়ে গিয়ে উদ্বাস্তু অথবা অবাঞ্ছিত হিসাবে কঠিন দারিদ্র্যের মধ্যে স্বজন বান্ধবহীন অবস্থায় দিন গুজরান করেছিলেন। এমনই একজন কমিউনারদের কথা বলেছিলেন ইলাদেব তার লেখায়, যার নাম ইউজিন এডিন পোতিয়ার। পলাতক অবস্থাতেই তার মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছিল। ওই সময় তিনি রচনা করেছিলেন একটি কবিতা, যে কবিতার প্রতিটি লাইনে ছিল সকল দেশের ও সকল জাতির নির্যাতিত শোষিত মানুষের কাছে উদাত্ত এক আহ্বান, যে আহ্বানে ধ্বনিত হয়েছিল মজুর শ্রেণীর আন্তর্জাতিকতা। সারা দুনিয়ার মজুর শ্রেণীর মধ্যে যে এক গভীর সংঘবদ্ধতা আছে তাও প্রকাশ পেয়েছিল কবিতার লাইনগুলির ছত্রে ছত্রে। প্যারি কমিউনের রক্তে ভেজা লড়াইয়ের ব্যারিকেডে রচিত এই কবিতাটির মূল সুর হল কার্ল মার্কস ও ফেডরিক এঙ্গেলস এর কমিউনিস্ট ইস্তেহার এর মূল আহ্বান, ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড ইউনাইট, দুনিয়ার মজদুর এক হও। সেই সেদিনের পতিয়ারের কণ্ঠ থেকে দেশের ও জাতির নির্যাতিত শোষিত মানুষদের মিলিত হওয়ার যে আহ্বান ভেসে এসেছিল তার কবিতার মধ্যে দিয়ে, তারই যেন যথার্থ উত্তর আজকের জিলে জ, যার অর্থ হল ইয়েলো ভেস্ট মুভমেন্ট বা হলুদ জ্যাকেট আন্দোলন। সময়টা 2018-র নভেম্বর মাস, শীতের এক শনিবারের সকাল। প্যারিস শহর তখন হাজার হাজার হলুদ জ্যাকেট পরা মানুষের ভিড়ে গম গম করছে। সেই প্রবল জনস্রোত থেকে হাজার হাজার মানুষের ব্যারিকেড থেকে ভেসে আসছে বেলা চাও থেকে শুরু করে উই শ্যাল ওভারকামের মতো বিভিন্ন সংগ্রামী গান। মুখে তাদের একটাই স্লোগান, লেস গভর্নমেন্টস রিচেস সু দ্য ওসি, যার অর্থ হল ধনীদের সরকার হটাও। এর ঠিক এক বছর আগেই নতুন রাষ্ট্রপতি ক্ষমতায় আসেন ইমানুয়েল ম্যাক্রন। নির্বাচনের সময় অন্য নেতৃত্বদের মতো তিনিও কিছু সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দেন দেশের সাধারণ মানুষকে, কিন্তু জয়লাভের পর তার বিপরীত প্রতিফলন ঘটে। ইউরোপের
আমেরিকা, স্পেন, ইতালি যে নয়া উদারনীতির পথে হেঁটে চলেছে, ফ্রান্সের সরকার ম্যাক্রনও সুপরিকল্পিতভাবে সেই পথেই হাঁটলেন। ধীরে ধীরে দেশের সাধারণ জনগণের প্রতিদিনের প্রয়োজনীয় বস্তু ও তাদের আয়ের উপর অতিমাত্রায় কর বসাতে শুরু করে সরকার। সংস্কার নীতির নাম করে অতিরিক্ত মুনাফা লাভের জন্য সরকার বিভিন্ন কলকারখানাকে বেসরকারি ও উদারীকরণের মুখে ঠেলে দিতে থাকে। শ্রম আইন সংস্কারের নামে এমন এক আইন চালু করে যার জেরে মালিক শ্রেণী যখন তখন যে কোনো মুহূর্তে কোনো জবাবদিহি ছাড়াই যে কোনো শ্রমিককে বাদ দিতে পারে। সরকারের এই নতুন আইনের ফলে স্বভাবতই দেশের সাধারণ ও প্রত্যন্ত গ্রামীণ জনগণের জীবন অসহ্য দুর্দশার মধ্যে চলে যায়। 2018-19 এর একটি রিপোর্টে দেখা যায়, এই সময় দেশের 1% মানুষ যারা বিপুল সম্পদের মালিক তাদের আয় বেড়ে প্রায় 5 গুণ, আর দেশের কম আয়ের মধ্যে বসবাস করা 7% মানুষের আয় খারাপের থেকেও খারাপ হয়ে যায়। দেশের প্রায় 1000-এরও বেশি মানুষ কাজ হারায়। প্রথমে এই আন্দোলন জ্বালানি গ্যাসের ওপর কর বৃদ্ধি দিয়ে প্রত্যন্ত গ্রামীণ ট্যাক্সি চালকদের মধ্যে শুরু হলেও ধীরে ধীরে তাতে এক এক করে যোগ দেয় বিভিন্ন কলকারখানার শ্রমিক, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, প্রবীণ নাগরিকরা, এছাড়াও বিভিন্ন কর্ম প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকা মানুষজন। ধীরে ধীরে আন্দোলনের রূপ নেয় গণ আন্দোলনের। 6.5% জনসংখ্যার মধ্যে দেশের 70% মানুষ, প্রায় 280,000-এরও বেশি মানুষ নেমেছিলেন সেই দিন ফ্রান্সের বিভিন্ন রাস্তায়। আন্দোলনকে সমর্থন করেছিলেন প্রায় 80% মানুষ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় সরকার, পুলিশ, লাঠি, বন্দুক, গুলি, টিয়ার গ্যাস সব ব্যবহার করেও ব্যর্থ হয়। ফ্রান্সের আজকের এই গণ আন্দোলন মনে করিয়ে দেয় 1968 সালে আর এক ফ্রান্সের কথা। আমেরিকার সাম্রাজ্যবাদী ভাবনাকে পায়ে পিষে উত্তর ভিয়েতনামে সাম্যবাদী আদর্শ বা কমিউনিজম প্রতিষ্ঠার কথা হয়তো অনেকেরই জানা। স্বার্থের বিপরীতে কোনো কাজকে কখনো সহ্য করেনি আমেরিকা, তাই দক্ষিণ ভিয়েতনামের সাথে চক্রান্ত করে এক ভয়াবহ যুদ্ধের সূচনা করেন। তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট লন্ডন বি জনসন রক্ষণশীল মনোভাব নিয়েও নির্বিচারে প্রবল গণহত্যা চালায় আমেরিকা। সেই দিনও এর বিরুদ্ধে সোচ্চার হয়ে প্যারিসের রাজপথে নেমেছিল হাজার হাজার ফ্রান্সের ছাত্রছাত্রী, শ্রমিক সহ সাধারণ মানুষের ভিড়। অগণিত মানুষের মিছিল থেকে ভেসে আসতে থাকে একটাই সুর, মো নো এ ভোত্রনো ভিয়েতনাম ভিয়েতনাম। রাষ্ট্র নিয়ে একটা ধারণা অনেকের মধ্যেই আছে। সমাজ বিকাশে রাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রই রাজনীতির কেন্দ্রীয় ধারণা। তবে আদিম সাম্যবাদী সমাজ, গোষ্ঠী সমাজে রাষ্ট্র ছিল না। পরে উৎপাদনের বিকাশ ঘটে, তৈরি হয় উদ্বৃত্ত। এরপর সমাজে ক্রমশ শ্রেণীর জন্ম হতে থাকে। উৎপাদনের প্রক্রিয়ায় কার কী অবস্থান তার ভিত্তিতে কে কোন শ্রেণীর তা ঠিক হয়। শ্রেণী সমাজে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে: শক্তি প্রয়োগের ক্ষমতা, বিচার করার ক্ষমতা ও অর্থনৈতিক সম্পদের বণ্টন। তখনই প্রয়োজন হয় এমন একটি রাজনৈতিক কাঠামো যা আগে ছিল না। রাষ্ট্র হলো সেই কাঠামো। আজও রাষ্ট্র তাই। সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যবর্তী দ্বন্দ্ব থেকে রাষ্ট্রের জন্ম। যে সমাজে যে শ্রেণীর অর্থনৈতিক আধিপত্য, সেই শ্রেণী রাষ্ট্রকে দখল করে থাকে। আবার রাষ্ট্রকে দখল করে রাখে বলেই সেই শ্রেণী সমাজে নিজের আধিপত্য বজায় রাখতে পারে। সুতরাং সব রাষ্ট্রই আসলে শ্রেণী রাষ্ট্র। পৃথিবীর বিভিন্ন দেশ, আমেরিকা, স্পেন, ইতালির মতোই ফ্রান্সও আজকে পুঁজির মালিকদের রাষ্ট্র হয়ে উঠেছে। ফরাসি বিপ্লব, মে বিপ্লব কিংবা অক্টোবর বিপ্লবের মতোই ছিল হলুদ জ্যাকেট আন্দোলনের প্রখরতা।
এই আন্দোলনের ভিত্তিও গড়ে উঠেছিল শ্রমিক, কৃষক থেকে শুরু করে আরো বিভিন্ন সমাজের খেটে খাওয়া মানুষদের উপর ভর করে। তবে এই আন্দোলন সম্পূর্ণ সফলতা লাভ কিংবা বিপ্লবের পর্যায়ে যাওয়ার আগেই ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় সুযোগ্য নেতৃত্বের অভাবে। কিন্তু তবুও এই আন্দোলন ফরাসি সরকার থেকে সমগ্র বিশ্বের পুঁজিবাদী দেশগুলিকে এটা বোঝাতে সমর্থ হয়েছিল যে ফ্রান্স তার ইতিহাস বিস্তৃত হয়নি, তাই শাসকের কাছে সে আজও মাথা নত করে না। ইউরোপের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতেও আজ পুঁজিবাদ শক্তিশালী রূপ ধারণ করেছে, আর তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত। বর্তমান সরকারের নয়া উদারনীতি মনোভাবের হাত ধরে দেশ ক্রমশ এগিয়ে চলেছে। সর্বোচ্চ অপুষ্টিতে দেশে শিশু মৃত্যু, সর্বোচ্চ বেকারত্ব, সরকারি সম্পত্তির বেসরকারীকরণ, শিক্ষার নিম্নমান, সর্বোচ্চ কৃষক মৃত্যু, সর্বোচ্চ ধর্ষণের মতো বিভিন্ন রেকর্ড গড়ার লক্ষ্যে আজ আমরা এমন এক ভারতবর্ষের বাসিন্দা যেখানে কৃষককে মার্চ করতে হয় বেঁচে থাকার জন্য, শ্রমিককে বাধ্য হয়ে ধর্মঘটে নামতে হয় পেটে ভাত জোগানোর জন্য। তাবরেক আনসারিদের মতো নিত্য খেটে খাওয়া মানুষদের তাই লড়াইটা চালিয়ে যেতে হয় রেলের পাতে শুয়ে থেকে। তবে লড়াইয়ের মধ্যে দিয়েই একদিন পরিবর্তন আসবে, আসবেই। সেই দিন এই শ্রমিক শ্রেণী ক্ষমতা দখল করবে, সে ধীরে ধীরে উৎপাদন ও সমাজকে এমনভাবে গড়ে তুলবে যখন সমাজে আর শ্রেণীর অস্তিত্বই থাকবে না। এমন এক শ্রেণীহীন সমাজে রাষ্ট্রের কোনো প্রয়োজন থাকবে না। দেশের মানুষ পেতে চায় সেই ভোর, শস্যের ক্ষেত রাঙিয়ে সূর্যোদয়, অগাধ রৌদ্রে খুলে শিল্পের দৌড়, জীবন দেখবে মানুষই ভেঙেছে ভয়। করোনা, বিজ্ঞান এবং ভারত, শুভঙ্কর মজুমদার। কোভিড-19 চলতি ভাষায় করোনা ভাইরাস। প্রথম করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায় 1930 সালে, তবে মানব দেহে এই ভাইরাস পাওয়া যায় 1960 সালে। লাতিন শব্দ করোনার অর্থ মুকুট। আরএনএ প্রকৃতির এই ভাইরাসের সংক্রমণে মূলত ক্ষতিগ্রস্ত হয় শ্বসনতন্ত্র। ভাইরোলজির মতে ভাইরাস এর একটি হোস্ট থেকে অন্য হোস্টে সংবহন বিরল হলেও বিভিন্ন সময়ে মাইক্রো অর্গানিজমের এই বিবর্তন দেখা যায়। বিশেষ করে যেসব ভাইরাসের জেনোম আরএনএ দিয়ে তৈরি, তাদের এক সংবাহক থেকে অন্য সংবাহকে যাওয়ার প্রবণতা বেশি। প্রাকৃতিক মিউটেশনের মাধ্যমে বা বিভিন্ন প্রজাতির জেনোম জুড়ে নতুন ভাইরাসের সৃষ্টি হয়, যা নতুন সংবাহকে বাসা বাঁধে। করোনার ক্ষেত্রেও এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে। 2019-এর শেষ পর্যায়ে নতুন রূপে সংক্রমণ দেখা যায় এই ভাইরাসের, নাম কোভিড-19। চীন থেকে শুরু করে এশিয়া, ইউরোপ, আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই সংক্রমণ। সারা বিশ্বে ইতিমধ্যেই 3 লক্ষাধিক মানুষের মৃত্যু ঘটেছে এর প্রভাবে, ব্যতিক্রম নয় ভারতবর্ষ। প্রথম দিকে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কেরালায় সংক্রমণ দেখা দিলেও বর্তমানে প্রায় সমগ্র দেশেই দেখা গেছে এই সংক্রমণ। চিকিৎসকদের মতে মূলত হাঁচি কাশির ড্রপলেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এই পরিস্থিতিতে বিশেষত বাড়িতে থেকেই আটকানো সম্ভব এই সংক্রমণ, কিন্তু তা কিভাবে সম্ভব? এদেশে অধিকাংশ মানুষই দিনমজুর, বাড়িতে আটকে থাকলে অনাহারেই মারা যাবে বহু মানুষ, কাজেই দায়িত্ব নিতে হবে সরকারকে। অথচ প্রথম দিন থেকেই সরকারের নির্দেশ বাড়ির বারান্দায় ঘণ্টা বাজানো, মোমবাতি জ্বালানো। এদিকে স্বাস্থ্যকর্মীরা পাচ্ছে না পর্যাপ্ত পিপিই মাস্ক। বরাবরই স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ কমিয়ে আসছে কেন্দ্রীয় সরকার, ফলস্বরূপ ভেঙে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা। সারা দেশে আটকে পড়েছে পরিযায়ী শ্রমিকেরা, দীর্ঘদিন লকডাউনে কর্মহীন বহু মানুষ। সরকার ব্যস্ত কর্পোরেটকে সুবিধা দিতে। 20 লক্ষ কোটির প্যাকেজ ঘোষণার মধ্যেই লুকিয়ে বেসরকারিকরণের ফাঁদ। বেশ কয়েক বছর ধরেই চলছে রেল, ব্যাংক,
শিক্ষাক্ষেত্রকে বেঁচে দেওয়ার চেষ্টা। করোনার আবহে সেই পথ প্রশস্ত করেছে সরকার। প্রকল্পের নাম আত্মনির্ভর ভারত, অথচ যারা ভারতের নির্মাতা সেই শ্রমজীবী মানুষই ব্রাত্য। হাজার হাজার মাইল পথ হেঁটেই চলেছে তারা, তাদের দিকে ভ্রুক্ষেপ নেই সরকারের। রাতের অন্ধকারে 16 জন শ্রমিককে পিষে খুন করলো মালবাহী ট্রেন, সারা দেশে একই চিত্র। দেশকে আত্মনির্ভর করার কথা বলে বনাঞ্চল কয়লা খনি কর্পোরেটকে বিক্রি করে দিল সরকার। খনি অঞ্চলে উচ্ছেদের জন্য বরাদ্দ 50 কোটি টাকা। দেশীয় সম্পত্তি বিমানবন্দর নিলামে তুলেছে কেন্দ্রীয় সরকার, বিক্রি চলেছে একের পর এক পিএসসি। উবার কোম্পানি 3 মিনিটের ভিডিও কলে ছাঁটাই করল 2500 কর্মীকে। অধিকাংশ সংস্থার চিত্রটা একই রকম, ক্ষুধার্ত ভারতবাসীর জন্য বরাদ্দ শুধুই ভাষণ। দেশজুড়ে বন্ধ স্কলারশিপের টাকা, আসলে তারা উচ্চশিক্ষার সুযোগ সংকোচন করতে চায়। ইতিমধ্যেই ন্যাশনাল এডুকেশন পলিসি 2019 এনেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। তারা ভুলিয়ে দিতে চায় বিজ্ঞান, বিকৃত করেছে ইতিহাস, বিজ্ঞানের সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে পুরাণ। উদ্দেশ্য মানুষে মানুষে বিভাজন। মানুষ ধর্ম নিয়ে মেতে থাকলেই প্রশ্ন উঠবে না রেশন নিয়ে, প্রশ্ন উঠবে না স্বাস্থ্য শিক্ষা নিয়ে। ঠিক সেই সুযোগ নিয়েই 68,000 কোটি টাকা ঋণ মুকুব করা হলো মেহুল চোকসি রামদেবদের। অথচ ঋণের দায় আত্মহত্যা করেছে দেশের কৃষক। প্রশ্ন করা হলেই এক উত্তর, রাজনীতি করবেন না। শুরুর দিকে সংক্রমণে শীর্ষে থাকলেও ধীরে ধীরে করোনা মুক্তির পথ দেখাচ্ছে কেরালা। সেখানে প্রথম থেকেই স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পর্যবেক্ষণ করেছেন, লক্ষণ দেখা দিলে আলাদা করা হয়েছে তাদের। সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে প্রয়োজনীয় সামগ্রী। উদ্যোগ নেওয়া হয়েছে ভিন রাজ্য থেকে সেখানে যাওয়া শ্রমিকদের জন্য, তাদের খাদ্য সামগ্রীর পাশাপাশি একঘেয়েমি কাটানোর জন্য দেওয়া হয়েছে নানান সামগ্রী। নজির সৃষ্টি করেছে কেরালার বাম সরকার। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের দিকে তাকালে দেখা যাচ্ছে ঠিক অন্য চিত্র। শুরু থেকেই তথ্য গোপনে ব্যস্ত রাজ্য সরকার। বড় বড় বিজ্ঞাপনের অভাব নেই, অভাব কেবল ব্যবস্থাপনায়। মৃত্যুহারে সর্বোচ্চ। করোনা আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্যকর্মী থেকে নিরাপত্তা কর্মীরা, তাদের পিপিইর বদলে দেওয়া হচ্ছে রেনকোট। সারা দেশে এই আপৎকালীন পরিস্থিতিতে আমেরিকার শাসানিতে 3 কোটি হাইড্রক্সিক্লোরোকুইন পাঠালো সরকার। এদিকে পর্যাপ্ত ওষুধের অভাবে মারা যাচ্ছে দেশের মানুষ। উপযুক্ত পরিকাঠামোর বদলে কি হচ্ছে দেশে? একদিকে বিভিন্ন ধর্মক্ষেত্রে ভিড়, অন্যদিকে সরকারি উদাসীনতা। প্রধানমন্ত্রী মন কি বাত করেন, কিন্তু দেশের মানুষের মন কি বাত শোনেন না। বিজ্ঞানীরা যখন আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ভ্যাকসিন আবিষ্কারের, তখন থালা বাজানোর নিদানে করোনা মোকাবিলা সম্ভব নয়, বাজি ফাটিয়ে লোডশেডিং করে নয়, বিজ্ঞানের পথেই মোকাবিলা সম্ভব এই মহামারীর। ভরসা থাকুক বিজ্ঞানী।